আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু একটা পিসি প্যাকেজ দেখাবো, আর আজকে কিন্তু আমাদের ভিডিওতে বরাবরের মতো হেল্প করবে মহসিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে একেবারে ফাটাফাটি একটা অফার। হ্যাঁ, আমি যতগুলো ভিডিও করছি এবং যতগুলো অফার ছিল এর মধ্যে সবচেয়ে কম প্রাইস এবং বেস্ট একটা প্যাকেজ থাকবে বিজয়ের মাস উপলক্ষে। বিজয়ের মাস উপলক্ষে, জি। ওকে, তো এটার কনফিগারটা কি থাকবে আমাদের যদি বলতেন? কনফিগার থাকতেছে হচ্ছে এটা কোরাই 5 4 জেনারেশন দিয়ে একটা প্যাকেজ করতেছে। আচ্ছা, কারণ আমি এটা রিভিউ দেখলাম, এটার সাথে যে গ্রাফিক্সটা আছে 4600 4600 সিরিজের গ্রাফিক্স এর সাথে বিল্ট ইন। আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন জিটি 7102 GB যে গ্রাফিক্স কার্ডটা আছে এটার সাথে কম্পেয়ার করতে পারেন। দেখাচ্ছি আমি সবাইকে। প্রথম আমাদের থাকতেছে কোরাই 5 প্রসেসর, এটা বরাবরের মতোই আমাদের বাল্ক প্রসেসর, জাস্ট আমরা প্যাকেট করে রাখছি। এটা থাকবে ইন্টেল কোরাই 5 4 জেনারেশন, ক্লক স্পিড হবে 3.20 GHz। আচ্ছা, 6 MB ক্যাশ হবে এবং এটা হবে 4 কোর প্রসেসর 4 থ্রেড। ওকে, এবং এটা 22 ন্যানোমিটার। ওকে, এবং এটার গ্রাফিক্স থাকবে ইন্টেল এইচডি 4600। আচ্ছা, প্রসেসরের সাথে কি কোনো ওয়ারেন্টি থাকে? অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি থাকবে। ওকে, আর এরপরে আমরা এর সাথে রাখতেছি একটি মাদারবোর্ড। বাজেটের কথা চিন্তা করে, জি জি, বাজেটের কথা চিন্তা করে এই মাদারবোর্ডগুলো আমাদের বাইরে থেকে আনারই কন্ডিশন। বাট আপনাকে যদি কোয়ালিটিটা দেখাতে পারি, একেবারে বেস্ট এবং সুপার একটা কোয়ালিটি মাদার। ওয়ারেন্টি দিচ্ছেন তো? তা তো অবশ্যই, আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ওয়ারেন্টি থাকবে, একদম ফ্রেশ কন্ডিশন থাকে না? জি জি। এটা হচ্ছে গিগাবাইটের H81 মডেল মাদারবোর্ড, র্যাম স্লট থাকবে 2টি এবং এটার সাথে আমরা ইউএসবি স্লট দিব 4, টোটাল 4টি থাকবে, 2টি ইউএসবি 3 2টি ইউএসবি 2 আর ডিভিআই পোর্ট থাকবে, ডিভিআই ভিজিএ পোর্ট থাকবে। এরপর এটার সাথে গ্রাফিক্স কার্ড একটা স্লট থাকবে, পিসিএস স্লট থাকবে 2টি। মানে দেখতে কিন্তু মানে নতুনের মতো দেখা যায় একদম। জি জি, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে 1 বছর ওয়ারেন্টি থাকবে, 1 বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে। আচ্ছা, তো তারপরে র্যাম কি? এর সাথে আমরা র্যাম দিচ্ছি হচ্ছে জোহর ব্র্যান্ডের DDR3 সিরিজের 8 GB র্যাম, হিটসিং সহ। এটাকে অনেক সময় গেমিং র্যাম বলা হয়। গেমিং র্যামটা বলতে হচ্ছে হিটসিংটা থাকলে সুবিধা হচ্ছে র্যামটা হিট হয় না, অনেকে লং টাইম পিসি অন রাখে। জি জি। আর এটার বাস স্পিড থাকবে 1600। র্যামের সাথে তো ওয়ারেন্টি থাকবে, র্যামের সাথে অবশ্যই ওয়ারেন্টি থাকবে যেহেতু ব্র্যান্ড নিউ র্যাম। আর এটার সাথে আমরা সেম জোহর ব্র্যান্ডেরই একটা এসএসডি রাখার চেষ্টা করছি, 240 GB একটা এসএসডি থাকবে। কারণ এখন তো স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক অনেকেই নিতে চাচ্ছে না, এসএসডি তো রিড এবং রাইট স্পিডগুলো যথেষ্ট ভালো। আর আমার জানা মতো জোহর এবং রামিস্তা এই দুটি চাইনিজ এসএসডি, বাট এটা রিভিউ অনেক ভালো এবং পারফরমেন্সও খুব ভালো। আমরা তো অনেকগুলো বিক্রি করি, ওয়ারেন্টি যদি আপনি কম্পেয়ার করেন এসএসডি ডাব্লিউডির ক্ষেত্রে, ডাব্লিউডিগুলো যেমন এখন কপি হয়ে গেছে, প্রচুর পরিমাণে ওয়ারেন্টি আসে, যার কারণে কাস্টমার খুব সাফায়। আর ওয়ারেন্টিতে আসলে ইম্পোর্টারও প্রচুর ঘুরাচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে ডাব্লিউডিটা চেঞ্জ করে এখন রামিস্তা এবং জোহর এগুলো বিক্রি করতেছে। আচ্ছা, এটার ওয়ারেন্টি সাপোর্টটা খুবই ভালো এবং প্রোডাক্টও খুব গুড। আর এটার সাথে আমরা হচ্ছে একটি কেসিং রাখার চেষ্টা করছি, যেহেতু বাজেট আমাদের একেবারেই কম, 16,500 টাকা এদের এই কেসিংটি থাকবে। এটা ভি ওয়ান ব্র্যান্ডের, মানে কম বাজেটের ভিতরে গুড লুকিং। জি জি জি। আর মাউস এবং কিবোর্ড অবশ্যই ভালো দিতে হয়, যার কারণে আমরা এই দুটি রাখার চেষ্টা করছি। আচ্ছা, এটা কি ব্র্যান্ডের? মাইক্রোপ্যাকের মাউস অ্যান্ড কিবোর্ড। আচ্ছা, এগুলোর সাথে ওয়ারেন্টি থাকে? জি জি, মাউস এবং কিবোর্ডের সাথে 1 বছর ওয়ারেন্টি থাকবে। এরপরও কোনো ভাইয়া যদি চাচ্ছে যে আমি একটু কেচিংটা চেঞ্জ করবো কিছু টাকা অ্যাড করে, সেক্ষেত্রে আমার ইচ্ছা হয় যে আমার বাজেটটা একটু কম, আসলে একটু লাইটিং এর ভিতরে একটু রাখলে একটু ভালো লাগে। জি জি, সেক্ষেত্রে আমাদের যে গেমিং কেচিংগুলো আছে কিছু টাকা চেঞ্জ করে বা অ্যাড করে নিতে পারো, অপশন আছে। ওকে, আর সর্বশেষ যে কথা সেটা হচ্ছে অবশ্যই পাওয়ার সাপ্লাইটা খুব ভালো নিতে হবে। আমরা যেমন এই V1 কেসিং এর সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে নর্মাল থাকে, কোন ভাইয়া যদি চায় যে আমি কিছু টাকা অ্যাড করে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিব কম টাকার ভিতরে, সেই ক্ষেত্রে V1 700 W-এর একটি পাওয়ার সাপ্লাই আছে আপনার, যেটা দেখবেন গেমিং এবং কুলারটাও খুব ভালো এবং হ্যাভি। প্লাস এটার সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আছে 2 বছরের, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে সাথে সাথে রিপ্লেস করে, সাথে সাথে আসলে আমরা দিই না, এটা বললে একটা মিথ্যা হয়, আমরা 2-3 দিন সময় নিব প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই, আমরা সাথে সাথে দিব না, 2-1 দিন সময় লাগবে। এটা আমাদের ওয়ারেন্টি ক্লেম করতে সময় লাগে? জি জি, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগে না। এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। তো টোটাল প্যাকেজটা হচ্ছে কোরাই 5 4 জেনারেশন থাকবে, আর যেটার ক্লক স্পিড হবে 3.20 GHz, যেটা মডেলটা অনেকে জিজ্ঞেস করে মডেলটা হচ্ছে 4570 ইন্টেল কোরাই 5 4570 3.20 GHz। আর সাথে আমরা একটি মাদারবোর্ড দেবো H81 GB হইতে পারে, কারো যদি আসুস এবং MSI পছন্দ হয় সেটাও নিতে পারবে,
এই প্রাইস রেঞ্জ একই থাকবে আসুস গিগাবাইট এমএসআই। আর র্যামটি থাকবে হচ্ছে আমাদের 8 GB জোহর, আমরা যেমন জোহর দিচ্ছি অনেক সময় আমাদের এই ডাটা আসে এই ডাটাও দিব। এরপরে আমাদের এসএসডি অপশন দুটো থাকবে, হয় জোহর থাকবে অথবা রামিস্তা ব্র্যান্ডে থাকবে এবং দুইটাই গুড কোয়ালিটি। এই টোটাল প্যাকেজটি হচ্ছে আমরা 3 বছরের ওয়ারেন্টি দিব, এর মধ্যে প্রথম 1 বছর 5 GB রিপ্লেসমেন্ট থাকবে, পরবর্তী 2 বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিব। আর আমাদের প্রাইস একেবারে কম রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে অনলি 16,500 টাকা। আচ্ছা, এটা তো 81 মাদারবোর্ড, জি, কেউ যদি চায় যে বাজেটটা একটু কম i3 দিয়ে নেবে সেটা তো পারবে, i3 4th gen দিয়ে, সেই ক্ষেত্রে আরো প্রায় 1500 টাকার মতো কমে যাবে, ধর 15,000 টাকার মতো i3 4th gen সেম প্যাকেজ থাকবে, অনলি প্রসেসরটা কম নিলে 15,000 টাকার মতো হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেটা আছে i5 দিয়ে প্রাইসটা ফুল প্যাকেজ কত রেখেছেন? 16,500 টাকা, মাত্র 16,500 টাকা, জি জি জি, বিজয়ের মাস উপলক্ষে, বিজয়ের মাস উপলক্ষে। আচ্ছা, যারা ঢাকার ভিতরে আপনার শোরুমে আসতে চায় কিভাবে আসবে, আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিতে চায় মানে প্যাকেজটা নিতে চায়, প্যাকেজটা নিলে তো আপনি অ্যাসেম্বলিং করে সেটআপ করে দেন? জি জি জি। আচ্ছা, কিভাবে নিতে পারে যদি বলে দিতেন? ঢাকার ভিতর যারা আছেন আমাদের সব লোকেশন একেবারে ইজিলি সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই আলপনা প্লাজা মার্কেট, এটা সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার 319, শপ নেম হচ্ছে মাদানি টেকনোলজি। আর ঢাকার বাইরে যারা আছেন তারা যদি আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করতে চায়, সেক্ষেত্রে দুইটা অপশন, একটা হচ্ছে আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে যদি থানা পর্যায়ে হয়, আর যদি জেলা ভিত্তিক হয় সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাবো, আমাদেরকে 1,000 টাকা বিকাশ আগে অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি পারপাস। আর অবশ্যই সেই প্রোডাক্টগুলো নেওয়ার আগে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টটা দেখে এরপরে নিতে পারবেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, অনেকে কিন্তু ভিডিওটা দেখে মানে প্রাইসটা জিজ্ঞেস করে, আমরা কিন্তু প্রাইসটা ভিডিওর একটা মাঝে বলে দেই এবং বলে যে আমরা কিভাবে নিতে পারি, অনেক দূর দূরান্ত থেকে অনেকে গ্রামে থাকে, তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে, আপনারা ফলো করবেন যে ভিডিওতে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকে নিচে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা ওনাদের সাথে কমিউনিকেশনের পরে প্রোডাক্টগুলো নিতে পারবেন। এক্স্যাক্ট। তো ভাইয়া, ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এছাড়া তো আপনাদের কাছে বিভিন্ন রকম প্যাকেজ থাকে, আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, কারো যদি বাজেট আরও বেশি হয়, আরও যেমন i5 10 gen, i5 11 gen, টাকার পিসিও যদি দরকার হয় গেমিং, জি জি জি, সেটাও আমাদের কাছে আছে, রাইজেন ইন্টেল যে কোনো কিছু, আমাদের অল অ্যাক্সেসরিজগুলো পাবেন। এবং কারো যদি ইন্ডিভিজুয়াল কারো এসএসডি অথবা র্যাম প্রয়োজন হয় বা অন শুধু প্রসেসর প্রয়োজন হয় অথবা শুধু মাদারবোর্ড প্রয়োজন হয়, ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে ইন্ডিভিজুয়াল আছে, মানে এগুলো তো এসেনশিয়াল, অনেক সময় প্রবলেম হয়, লাগতে পারে। জি, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।